পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের নবম বা অন্তিম অধ্যায়, আজকের ভারত সরকার গণতন্ত্র স্বায়ত্তশাসন, এই অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তার উত্তর আমি তৈরি করে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। সরকার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা। মধ্যযুগে ভারতে সরকার শব্দটির অর্থ কী ছিল? শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। সরকার শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? গভর্নমেন্ট। গভর্ন শব্দের অর্থ কি? শাসন করা। নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে কি বলে? গণতন্ত্র। তন্ত্র শব্দের অর্থ কি? ব্যবস্থা। রাজা শাসন ব্যবস্থাকে কি বলা হয়? রাজতন্ত্র। রাজা বা রানী আছেন এমন দুটি দেশের নাম লেখো, ইংল্যান্ড ও জাপান। দেশ পরিচালনার জন্য যে নিয়মকানুন রয়েছে তাকে কি বলা হয়? সংবিধান। বিধান শব্দের অর্থ কি? নিয়ম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোনটি? ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধানের প্রধান রূপকার কে? ডক্টর বি আর আম্বেদকর। ভারতে কত বছর অন্তর অন্তর নির্বাচন বা ভোট অনুষ্ঠিত হয়? 5 বছর। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়? 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। কোন দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? 26শে জানুয়ারি দিনটি। যে শাসন ব্যবস্থা কেন্দ্রীয় রাজ্য দুই রকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে কি বলে? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। সরকারের কাজ কি? সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। সরকারের কাজকর্ম পরিচালনার জন্য কটি বিভাগ রয়েছে? 3টি বিভাগ, আইন, শাসন ও বিচার বিভাগ। আইন বিভাগের কাজ কি? দেশ পরিচালনার আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ কি? আইন অনুসারে দেশ পরিচালনা করা। বিচার বিভাগের কাজ কি? সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা এসবের প্রতি নজর রাখা, কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়াও বিচার বিভাগের কাজ। সরকারের প্রতিটি বিভাগের আলাদা বা স্বতন্ত্র রাখার প্রক্রিয়াকে কি বলা হয়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা প্রথম কে বলেন? ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু। সরাসরি শাসনে অংশ নেওয়াকে কি বলে? স্বায়ত্ত শাসন। পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসন কটি ভাগ? 2টি, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। পৌর কথাটি কোন শব্দ থেকে এসছে, এর অর্থ কি? পৌর কথাটি এসছে পুর থেকে, সংস্কৃতে এর মানে হলো নগর। পৌরসভার প্রধান ব্যক্তিকে কি বলে? পৌর প্রধান। পৌরসভার কাজ কি? নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন, প্রশাসন দেখভাল করা, পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা ইত্যাদি। পঞ্চায়েতের কাজ কি? গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ, এগুলো গ্রাম পঞ্চায়েত করে থাকে। ব্লক কিভাবে গঠিত হয়? অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয়। জেলা পরিষদ কোথায় থাকে? জেলায় থাকে। ব্লক প্রশাসনের দায়িত্বে থাকে কে? পঞ্চায়েত সমিতি। বিশ্বে প্রথম গণতন্ত্রের কথা কোন দেশে শোনা যায়? গ্রিস দেশে। জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে কি বলা হয়? স্বায়ত্ত শাসন। এই ছিল সমস্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিও, সমস্ত প্রশ্নোত্তর। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।